তো চলে আসলাম সেকেন্ড পার্ট নিয়ে দেখো দেখা যাচ্ছে যে কত সুন্দর মন্দিরটা আছে আর মন্দির দেখেই তো ভীষণ খুশি হচ্ছিল মনের মধ্যে আর দেখতেই তো পেলে কত উঁচুতে মন্দির তো কখনো ভাবতে পারিনি যে এখানটাতে পাহাড়ও আছে পাহাড়ে উঁচুতে কোনো মন্দিরও আছে এটা বারসানা এখানে হচ্ছে তোমার আমরা যাচ্ছি এখন মন মন্দিরে তারপরে যাব হচ্ছে রাধারানীর মন্দির মানে প্রচুর মন্দির আছে এখানটাতে মানে এক এক করে তোমাদের সবটাই দেখাবো আর দেখতে পাচ্ছ এখান থেকেই কিন্তু সিঁড়িটা হচ্ছে স্টার্ট তো ফার্স্টে ফার্স্টে তো খুবই এনার্জি নিয়ে সিঁড়ি দিয়ে চড়ছিলাম যে মন্দিরে যাবো কিন্তু কিছু দূর যাওয়ার পরে আর পা চলছিল না আমরা তো কোনো মতে ঠেলে ঠুলে উঠে যাচ্ছিলাম কিন্তু পিসির একটু প্রবলেম হচ্ছিল একটু রেস্ট নিতে হচ্ছিল আমাদের রাস্তার মাঝে মাঝে একটু ব্রেক নিতে হচ্ছিল আর সত্যি মন্দিরটা খুব 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 উঁচুতে কিন্তু জয় শ্রী রাধে রাধে রাধা রানী কি আমরা রাধা রানীর কিন্তু নাম জপ করতে করতে কিন্তু একদম উঠে পড়েছি ওপরে আর দেখতে পাচ্ছিলে যে পুরোটা একদম নেট দিয়ে সিটের উপরে কভার করা ছিল অত দূর পর্যন্ত কারণ এখানটাতে প্রচুর পরিমাণে হনুমান আছে আর আমরা কিন্তু আবার ব্রেক নিয়ে নিয়েছিলাম আর জাস্ট একটা ধাপ আছে একটা ধাপ হইলে পরে দেখো আমরা মন্দিরে কিন্তু চলে এসেছি অলরেডি তো যাই হোক এখানটাতে কিন্তু খুব সুন্দর কীর্তন হচ্ছিল আর এখন আমাদের দর্শন হয়ে গেছে এখন যাবো আমরা আবার নিচুতে নামার সময় খুব একটা প্রবলেম হচ্ছিল না আর দেখো সিঁড়িগুলো কতটা চড়াচড়া দুটো করে স্টেপ ফেলতে হচ্ছিল একটা সিঁড়ি পার করার জন্য আর দেখো বলতে বলতে হনুমান চলে এসছে প্রচুর মানে প্রচুর পরিমাণে হনুমান আর দেখো এতটা দূর আমরা মানে সারাটা জায়গা পায়ে হেঁটে হেঁটেই গেছি আর আমাদের কিন্তু খালি পা ছিল আর ঘেমে ঘুমে একাকার হয়ে গেছি মানে প্রচণ্ড উঁচুতে উঠতে হয়েছে আমাদের অনেক দূর হাঁটতে হয়েছে এটা শ্রী রাধারানীর টেম্পল ছিল তারপর চলে গেছিলাম আমরা অন্য একটা মন্দিরে দর্শন করতে সেই মন্দিরের নামটা আমার একটু খেয়াল পড়ছে না তোমাদের ভিডিওতে দেখাবো আর ওখানটাতে খেয়েছিলাম লস্যি আর লস্যিটা এত বাজে খেতে ছিল টেস্টটা একদমই ভালো ছিল না খেতে মানে উপর দিক কীরকম একটা ফ্লেভার দিয়েছিল গোলাপ জল না কী সব মানে কেসার যাই না কীরকম অদ্ভুত লাগছিল খেতে তো তো মাকে খেয়েছিলাম মাত্র বিরক্ত লাগছিল তো আমার ইচ্ছে ছিল যে পেছনে দেখতে পাচ্ছ ফুচকাও আমি ফুচকা খাবো ভাবছিলাম আর এখানে ফুচকাটা না খুবই টেস্টি ছিল আর অনেক কম দেয় দশ টাকায় মাত্র তিনটে দিয়েছিল তো যাই হোক দেখো চলে এসছি আমরা একটা নতুন একটা মন্দির দর্শন করতে এটাও কিন্তু অনেকটা উঁচুতে কিন্তু মন্দিরটা আমরা অনেক সিঁড়ি ভেঙে এসেছি আর পিসিয়ে আমাদের সাথে আসেনি পিসিয়ে ওই নিচেই বসেছিলো যেখানে আমরা লস্যি খাচ্ছিলাম আর এখানটাতে দেখতে পাচ্ছ সুন্দর একটা ওয়ালে করা আছে এখানে ওয়ালে না প্রত্যেকটা জায়গাতে এই পোস্টারটা করা আছে আমি তো জানতামই না যে রাধাকৃষ্ণের মানে বিবাহ হয়েছিল। এখানে এতটা পরিমাণ গরম কি বলবো ম্যাক্সিমাম গরম ছিল সিঁড়িগুলো মানে পা দেওয়া যাচ্ছিলো না এতটা গরম ছিল আর সত্যি বলতে যে কোনো মন্দিরে যখনই আমরা গেলাম দর্শন করতে দর্শন করা কিন্তু খুব একটা ইজি ছিল না আমাদেরকে অনেক ওয়েট করতে হয়েছিল আর প্রচুর ভিড় হয় প্রচুর মানে প্রচুর মানে যখন তখন যেই মন্দিরটাতে যে যেই টাইমেই আমরা গেছি

এটাতে খুব সুন্দর বসেছিলাম অনেকক্ষণ ঠান্ডা ঠান্ডা লাগছিল তো আমরা এখানটাতে রেস্ট করে আবার নিচে নেমে গেছিলাম তার নিচে নেমে কিন্তু আমরা খেয়ে নিয়েছি কারণ অনেক বেলা হয়ে তো খাবার দাবার শেষ করে আবার আমরা কিন্তু মন্দির দর্শন করতে বেরিয়ে গেছি এটা একটা মন্দির ছিল আর অনেক মন্দির ছিল যেখানটাতে আমি ভিডিও করতে পারিনি আর তোমাদেরকে দেখাতেও পাচ্ছি না এটা হচ্ছে প্রেম সরোবর এখানে নাকি কৃষ্ণ ঠাকুর নিজে স্নান করতেন তারপর গোমাতাদের স্নান করাতেন আর দেখো এই মন্দিরটা কিন্তু বন্ধ ছিল এটাকে এটা দর্শন করতে পারি জায়গাটাও খুব সুন্দর ছিল মন্দিরটা তো দেখার মতন ছিল আর চারিদিকে এত নিম গাছ যেখানটাতে প্রচুর পরিমাণে নিম গাছ আছে আর যেখানটাতে গেছিলাম তার পাশে একটা মন্দির ছিল ওই মন্দিরটা বন্ধ সেখানে একটা গাছ আছে ওই গাছের তলায় নাকি শ্রীকৃষ্ণ বাসি বাজার যাই হোক আমরা কিন্তু সারাদিন প্রচুর মন্দির দেখেছি তো এখন হচ্ছে অনেক মানে বিকেল হয়ে গেছে প্রায় মুখ দেখে মনেই হচ্ছে যে গরমের আমরা খুবই একদম ক্লান্ত হয়ে পড়েছি আমার বোন এখানে শুয়ে পড়েছে কিন্তু তো চলো সবাইকে টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে Ta-da!